সংবাদ মাধ্যমকে অনুরোধ করব সন্ত্রাস যাতে না ছড়ানো হয় সেদিকে দরকার হলে নজর রাখবেন। একটা নিউজ তৈরি করতে গিয়ে এমন কিছু করবেন না যাতে নিউজটাই মিথ্যে হয়ে যায়। সেদিন একটা নিউজ দেখে যদিও পরে তারা ক্লারিফিকেশন করেছে, অন্তত আমার বাড়িতে 500 ফোন এসেছে আমার কোভিড হয়েছে কিনা জানতে। আরে ঘরে তো জানতেই পারবে, তো লুকানো পুকানোর কোনো ব্যাপার নয়, সারা পৃথিবী আক্রান্ত, সারা দেশ আক্রান্ত, চিফ সেক্রেটারির কোভিড হয়ে গেছে, আমার কোভিড হয়ে গেছে, এগুলো না জেনে এ ধরনের ইনফরমেশান একটা নিউজ ক্রিয়েট করার জন্য দিস ইজ নট ডান। পরে অবশ্য তারা ক্লারিফিকেশন করেছে, কিন্তু তখন সেটা সবার কারণ পরে অবশ্য তারা ক্লারিফিকেশন করেছে, কিন্তু তখন সেটা সবার কাছে কি পৌঁছায়নি। সমস্ত ইম্পর্টেন্ট অফিসারদের আজকে কোভিড হয়ে গেছে, সাংবাদিকদের সমস্ত অনেক সাংবাদিক অফিসে কাজ বন্ধ হয়ে গেছে, ওয়ার্ক ফ্রম হোম চলছে। আমরা ওয়ার্ক ফ্রম হোমটাকে এনকারেজ করছি, আমরা প্রত্যেকটা কাজকর্ম সব করে নিচ্ছি, কিন্তু আমরা চেষ্টা করছি অফিসাররাও যাতে ভালো থাকে, কারণ তাদের নিয়ে একটু কাজটা করতে হবে। ফিল্ডে সবাই যদি অসুস্থ হয়ে যায় তাহলে কাজটা কে করবে? এ তো যাবার আগে সবাইকে ভাবিয়ে যাচ্ছে, সবাই বলছে এটাই নাকি থার্ড ইয়ার এপিডেমিক হলে থার্ড ইয়ার পর্যন্ত একটা এফেক্ট হয়। কিন্তু আগামী 15টা দিন খুব খুশিয়া, এই 15টা দিন ভালো করে টেক কেয়ার করুন, আর নিজেরা সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।